হ্যালো ভিউয়ার্স ধন্যবাদ সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওটি ওপেন করার জন্য আজকের ক্লাসে আমি আপনাদের সাথে সোহাগ আছি আমরা আলোচনা করব সন্ধি নিয়ে আজকে বিসর্গ সন্ধি যে আছে এই বিসর্গ জনিত যত সমস্যা আছে সব সমস্যা একত্র ধরে সমাধান করে ফেলবো আমরা ফার্স্ট শুরু করতে যাচ্ছি রুলস একটু খেয়াল করতে হবে রুলসটা কেমন এই রুলসগুলো অনেক ইজি হবে আপনার কাছে তবে আপনাকে মাথায় রাখতে হবে বিষয়টা কথাটা কি এটা মাথায় রাখতে হবে যদি কোন ওই রবার এফ এর পরবর্তী অংশ স্পষ্ট হয় কটা কথা বলেছি মাঝে থাকবে একটা কথা মাঝে থাকবে আরেকটা বলছে কি পরবর্তী অংশ স্পষ্ট দুটো কন্ডিশন যদি পাওয়া যায় একটা হলো কি বলেছি এর পরবর্তী অংশ কি হবে স্পষ্ট যদি এরকম হয় তাহলে সেই রবার এফটা কি হয়ে যাবে বিসর্গ হয়ে যাবে এবার একটু খেয়াল করুন উদাহরণ আমি একটা শব্দ লিখলাম এখানে লিখি আমি একটা শব্দ লিখলাম দুর নাম এখানে কি রবার এফ আছে অবশ্যই আছে কোথায় শব্দের প্রথমে শেষে না মাঝে অবশ্যই মাঝে আছে সেকেন্ড কথা কি বলেছিলাম মাঝে আছে এক নম্বর খিলাফ হয়েছে সেকেন্ড শর্ত কি পরবর্তী স্পষ্ট না এবার দেখুন তো রবার এফ এর পরবর্তী অংশ কি আছে নাম এই নাম শব্দটা স্পষ্ট অস্পষ্ট অবশ্যই স্পষ্ট সুতরাং রবার এফ কি হয়ে যাবে বিসর্গ আমার কাজ জাস্ট এইটুকু রবার এফকে কি বানানো বিসর্গ বানানো দু বিসর্গ যোগ নাম সমান সমান কি দুর্নাম অসংখ্য উদাহরণ এখান থেকে হবে আমি আরেকটা শব্দ লিখলাম নিরাশা এই যে নিরাশার শব্দটা যে আছে এখানে নিরাশার মধ্যে শব্দের মাঝে কি আছে র আছে আর আমরা জানি র যদি থাকে দেখি শব্দের মাঝে আছে একটা কন্ডিশন আমরা দেখবো পরবর্তী অংশে স্পষ্ট কিনা রয়ের পরবর্তী অংশ কি আছে আকার সহ আশা তেলে পরবর্তী অংশে স্পষ্ট তাহলে রটা কি হয়ে যাবে বিস্বর্গ জাস্ট এটুকুই আমার কাজ খালি রকে কি বানানো বিস্বর্গ বানানো নে বিস্বর্গ যোগ আশা আকার ছিল সেটাকে আমরা সরা বানিয়ে দিলাম এরকম অসংখ্য উদাহরণ হতে পারে এটা শব্দ হতে পারে নিরূপমা নিরূপমা এই যে শব্দটা যে আছে এই শব্দের ক্ষেত্রে ঠিক একই রকম হবে যেহেতু র আছে এই র শব্দের মাঝে আর এর পরবর্তী অংশ কি আছে রকে বাদ দিলে কিন্তু রস্যুকার আছে এই রস্যুকার কিন্তু আলাদা বর্ণ র এর সাথে না তো রস্যু প বয়াকার মা উপমা তাহলে আলাদা একটা অংশ এবং এটা স্পষ্ট অংশ উপমা সুতরাং রটাকে কি বানাবো বিসর্গ নি বিসর্গ যোগ উপমা এইভাবে আমরা এই রবার এফের একটা রুলস দেখতে পারি সেকেন্ড রুলসটা দুই নম্বর রুলসটা একটু খেয়াল করতে হবে একই কথা ওকার র্দ্বুইটা শব্দের মাঝে থাকবে এই একটা কথা আর কথা হলো পরবর্তী অংশ স্পষ্ট হবে স্পষ্ট কথা বলতে হলো দুইটা শব্দের মাঝে হবে আর এটা হবে পরবর্তী অংশ স্পষ্ট হবে যদি এরকম হয় তাহলে এই ওকার যে আছে ওকারের পরিবর্তে সেখানে কি হবে বিসর্গ হবে জাস্ট একটা উদাহরণ খেয়াল করুন আমি একটা শব্দ লিখলাম মনোজগত এই যে শব্দটা আছে এখানে কি ওকার আছে অবশ্যই আছে তাহলে কন্ডিশন কয়টা দুটো একটা হলো আমি দেখবো শব্দের মাঝে আছে কিনা আর সেকেন্ড হলো আমি দেখবো তার পরবর্তী অংশ স্পষ্ট কিনা এবার দেখুন তো এখানে ওকার যে আছে এটা শব্দের মাঝে আছে কিনা অবশ্যই মাঝে আছে কিন্তু তার পরবর্তী অংশ কি স্পষ্ট আছে দেখুন তো ওকারের পরবর্তী অংশ কি আছে জগৎ এটাকে স্পষ্ট শব্দ না অবশ্যই স্পষ্ট শব্দ তাহলে ওকারটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে জাস্ট বিসর্গ হবে আর কিচ্ছু না মন বিসর্গ যোগ জগৎ ওকারে পরিবর্তে আমরা বিসর্গ ব্যবহার করেছি এটুকুই আমি আরেকটা শব্দ লিখলাম মনো ও রোগ এই শব্দ সবাইকে ভালো করে খেয়াল করতে হবে এখানে কিন্তু ওকার আছে শব্দের মাঝে বাট কটা ওকার আছে দুটো একটা আছে মন এখানে একটা ওকার আছে আর একটা আছে রোগে ওকার এখন আমার কথা হলো শব্দের মাঝেই আছে একটা কন্ডিশন ফিল হয়েছে বাট আমি দেখবো পরবর্তী অংশ স্পষ্ট কিনা দেখুন তো র যে আছে র যে ওকার আছে এর পরবর্তী অংশ কি আছে গ এটা কি স্পষ্ট শব্দ না বাট এখানে ন যে আছে নয় যে ওকার আছে এর পরবর্তী অংশ শব্দ শব্দ কি আছে ও রোগ দেখুন তো নয়ের যে ওকার আছে এর পরবর্তী অংশ স্পষ্ট কিনা রোগ একটা স্পষ্ট শব্দ সুতরাং এই মনের যে ওকারটা আছে মনের সাথে ওকার এই ওকারটা কি হয়ে যাবে বিসর্গ হয়ে যাবে মনযোগ রোগ সমান সমান মনোরোগ অসংখ্য উদাহরণ এখান থেকে আমরা ব্যবহার করতে পারি আমি একটা শব্দ ব্যবহার করলাম তপোবন তপোবন এখানে খেয়াল করুন তো ওকার আছে এবং ওকারের পরবর্তী অংশ কি আছে স্পষ্ট আছে শব্দের মাঝে ওকার আছে ওকার পরবর্তী অংশ স্পষ্ট আছে তাহলে তপটার পরে কি হবে ওকারটা বিসর্গ হবে আর বন্ত বনি থাকবে তিন নম্বর অংশটা আমরা দিয়ে খেয়াল করবো তিন নম্বর অংশটা একটু দেখব অঘোষ ধ্বনি যেগুলো আছে অঘোষ বাংলা বর্ণমালায় বর্গীয় ব্যঞ্জন যেগুলো আছে এগুলোর মধ্যে প্রথম পঁচিশটি বর্ণ হলো বর্গীয় ধ্বনি এই বর্গীয় ধ্বনির আমরা ছক করে যে পড়েছিলাম সেখানে প্রথম দুটো শাড়ি যেগুলো আছে সেই দুটো শাড়ি কি ক ঠ ফ এই যে প্রথম দুটো শাড়ির যে দশটি ধ্বনি এই দশটি ধ্বনিকে বলা হয় অঘোষ ধ্বনি এই অঘোষ ধ্বনির পূর্বে যদি তালব্য দন্ত স অথবা মূর্ধন স এই তিনটা এর কোনো স্ব যুক্ত হয়ে আসে কথাটা যুক্ত হয়ে আসে ফার্স্ট কথা যুক্ত হয়ে আসবে সেকেন্ড কথা হলো এই পরবর্তী অংশ কি হবে স্পষ্ট হবে অংশ স্পষ্ট এই দুটো কন্ডিশন যদি ফিল আপ হয় এগুলো প্রথমে যুক্ত হবে আর পরবর্তী অংশ কি হবে স্পষ্ট হবে যদি এরকম হয় তাহলে এই স্ব আছে স্বের স্থানে আমরা বিসর্গ ব্যবহার করব একটু খেয়াল করুন আমি এটা শব্দ ব্যবহার করলাম এই দিকে নিষ্পাপ দেখুন তো এখানে কোন স্ব যুক্ত হয়েছে কিনা অবশ্যই যুক্ত হয়েছে এবং এটা মূর্ধন্য স্ব যুক্ত হয়েছে এবার আমাকে দেখতে হবে যুক্ত হয়েছে কার সাথে অঘোষের সাথে যুক্ত হয়েছে কিনা এবার এখানে আছে কি প প অবশ্যই একটা অঘোষ বর্ণ কারণ ওই প্রথম দুটো শাড়ি আছে তার মধ্যে একদম প্রথম শাড়ি শেষ বর্ণ হলো কি প তাহলে অঘোষ বর্ণের পূর্বে কি যুক্ত হয়েছে সযুক্ত হয়েছে তাহলে দেখতে হবে শব্দের মাঝে যুক্ত হয়েছে একটা কন্ডিশন সেকেন্ড কন্ডিশন এর পরবর্তী অংশ স্পষ্ট কিনা এর পরবর্তী অংশ এখানে কি আছে পাপ এবার বলুন পাপ কি একটা স্পষ্ট শব্দ কিনা অবশ্যই স্পষ্ট শব্দ তাহলে স কি হয়ে যাবে বিসর্গ আমার কাছ খালি এটুকুই নি বানালাম আর পরবর্তী অংশ কি আছে অসংখ্য উদাহরণ সমস্যা নেই হতে পারে নিষ্ফল নিষ্কর্ম নিষ্কর্মা পুরস্কার পরিষ্কার এরকম অসংখ্য এখানে ঠিক একদম শ এর পরের অংশ কি আছে ফল স্পষ্ট শব্দ এবং সটা মূর্ধন্য আর ফটা যে আছে ফটা একটা অঘোষধ্বনি সুতরাং সটা কি হয়ে যাবে বিসর্গ হয়ে যাবে নি বিসর্গ যোগ ফল অসংখ্য উদাহরণ এখান থেকে দেওয়া যাবে পুরস্কার তিরস্কার বহিষ্কার নমস্কার আবিষ্কার এই সব শব্দগুলো কোথেকে আসছে এভাবে আমরা সন্ধি বিচারটা করতে পারি চার নম্বর আরেকটা একটা রুলস দেখবো এটা একটু মাথায় রাখতে হবে রুলসটার কথাটা একটু প্রথম কঠিন মনে হবে বাট রুলসটা খুবই সহজ এটা দেখবো আমরা অনেক সময় দেখি কোন শব্দের প্রথম বর্ণে দীর্ঘই কার দীর্ঘই কার এটা মাথায় রাখতে হবে সাত না কার আচ্ছা তাহলে এখানে কন্ডিশন কয়টা দুটো এটা হলো প্রথম বর্ণে দীর্ঘই কার প্রথম বর্ণে দীর্ঘই কার এই একটা কন্ডিশন আরেকটা হলো পরবর্তী অংশ স্পষ্ট পরবর্তী অংশ স্পষ্ট কয়টা অংশ কথা হলো দুটো যদি এরকম হয় প্রথম মানে পরবর্তী অংশ স্পষ্ট তাহলে মনে রাখতে হবে দীর্ঘকারের একটা কি দীর্ঘকারসহিকার যোগ রসই একটা রসিকার কি হয়ে যাবে বিসর্গ হবে আর একটা টিকে থাকবে কিভাবে খেয়াল করুন আমি একটা শব্দ লিখলাম নি রব এই যে শব্দটা যে আছে এই শব্দের বানানে দীর্ঘইকার আছে কিনা আছে যেহেতু দীর্ঘইকার আছে আমি দেখব দুটো কন্ডিশন ফিলআপ করেছে কিনা ওই দীর্ঘইকারটা শব্দের প্রথম বর্ণে কিনা নি নি অবশ্যই শব্দের প্রথম বর্ণ সুতরাং প্রথম বর্ণের যেহেতু দীর্ঘকার হয়েছে সেকেন্ড কন্ডিশন দেখব যে এর পরবর্তী অংশ কি আছে নি এর পরবর্তী অংশ কি আছে রব আর রব একটা স্পষ্ট শব্দ তাইলে কাজটা হবে কি কাজটা হবে জাস্ট প্রথম একটা রশইকার বিস্বর্গ বানিয়ে দেব আর একটা লিখে দেব তাহলে দেখুন ন এই একটা রসিকার ব্যবহার করলাম আর আরেকটা রসিকার কি হয়ে যাবে বিসর্গ বাকি আছে কোনটা আপনিও পারবেন একটু ট্রাই করুন দেখুন আমি শব্দ ঠিক রকম আছে পরবর্তী অংশ লিখলামস তাহলে রস যেহেতু স্পষ্ট আছে তাহলে নিটা ভেঙে কি হবে নি বিসর্গ যোগ রস অসংখ্য উদাহরণ এখান থেকে হতে পারে নিরক্ত একইভাবে হতে পারে আচ্ছা এই চার রুলস যে আছে সংস্কৃত বিসর্গ সন্ধির যতগুলো সমস্যা এবং যতগুলো প্রশ্ন ইদানি আসছে সকল প্রশ্নগুলোই আশা করি এই চারটা রুলস যদি মাথায় থাকে তাহলে সব সমাধান করা আপনার জন্য খুবই সহজ হবে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা এতটা ধৈর্য ধরে দেখার জন্য পরবর্তী ক্লাসগুলো ফলো করার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম